গ্রামের মেঠো পথ পেরিয়ে শহরের রাজপথ, ঈদের কোলাকুলি থেকে দুর্গাপুজোর সিঁদুর খেলা, কিংবা দীঘা থেকে দার্জিলিং, মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতন, বাউল থেকে ছৌ নাচ, সবটাই এখন এক ছাদের তলায়। বাংলায় কথা বলবো আমরা, বাংলার কথা বলবো আমরা, সঙ্গ দেবে না, দেখছেন সংগতি সংস্কৃতির সাথে ঐক্যের পথে। ইন্ডো ওয়েস্টার্ন কালচারকে বাংলায় আবার নতুন করে ফিরিয়ে দিতে বিশেষত পুরুষ এবং রূপান্তরকামী মানুষদের জন্য শহরে সদ্য অনুষ্ঠিত হয়ে গেল ডিজাইনার প্রমিত মুখার্জির আয়োজনে তাসম। তাসম একটি ফ্যাশন ফিস্টা এবং এই ফিস্টায় অংশগ্রহণ করেছিলেন সমাজের বিশিষ্ট শ্রেণীর লোকেরা, তার মধ্যে বাদজানি পাপিয়া অধিকারী, ডক্টর সুজয় বিশ্বাস, প্রণব চন্দ্র সহ শহরের অনেকেই। কি ধরনের স্টাইল, কি ধরনের ভাবনা তিনি তুলে ধরেছেন এবং কিভাবে এটি যুব সমাজকে নতুন ভাবে ধুতি এবং পাঞ্জাবিতে মানানসই করে তুলবে তারই এক নিদর্শন ছিল তাসম। চলুন শুনে নেওয়া যাক এই তাসমেরই ডিরেক্টর বা ক্রিয়েটর প্রমিত মুখার্জির কাছ থেকে। তাসমের প্রতি বছরই একটা মেসেজ থাকে সমস্ত সবার জন্য। অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে আমি তাসাম এবছর যেটা ভেবেছে যে সমস্ত অনারেবল গেস্টদেরকে অনার করা তো সবসময় হয়, তাদেরকে র্যাম্পে কখনো হাঁটানো হয় না। তো এবছর যেটা করা হয়েছে সমস্ত ফরেন ডেলিগেটস যারা হচ্ছে আজ কনসুলেটরা আছে, যেমন কেনিয়া কনসুলেট, বাংলাদেশ হাইকমিশনার, আপনার ম্যাসকটের কনসুলেট, ওনাদেরকে র্যাম্পে হাঁটানো হয়েছে, প্যারালি শিল্পপতিদেরকে র্যাম্পে করানো হয়েছে। তো এইটা নতুন ভাবনা একমাত্র তাসামেই করা হয়, বিকজ আমরা হোমওয়ার্ক করে কাজ করি। এবার লং জ্যাকেটস তৈরি করেছি, ফিউশনস কিছু ড্রেস তৈরি করেছি তাদের জন্য, আর সেটা আগামী সময় আমাদের যে পুজোর আগে আমাদের একটা ফ্যাশন শো হবে সেটা ওদেরকে করি আমরা লঞ্চ করাতে চাইছি। আমার ডাইরেক্ট আমার শপে আসবে, আমার শপটা হচ্ছে আপনার সাউথ পয়েন্ট স্কুলটা আছে, ঠিক সাউথ পয়েন্ট স্কুলের পেছনের বিল্ডিংটাই, বিহাইন্ড দ্য সাউথ পয়েন্ট স্কুল আমার স্টুডিও আছে, ওখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। তাসামের জন্য অনেক শুভেচ্ছা। তাসাম একটা খুব ভালো কাজ করছে। প্রমিত আট বছরের, এটা আট বছরের সেলিব্রেশন, তো এখানে আমরা অনেকে এসেছি। প্রমিত অনেক কাজ করে, নানা রকম ফ্যাশন ও সকলের জন্যে করছে, কোনো মার্জিনালাইজেশন নেই, কোনো ডিসক্রিমিনেশন নেই। ও না, ওনার ট্রান্সজেন্ডারদের জন্যও কাজ করছে, বয়স্ক পুরুষ, বয়স্ক নারী এবং বাচ্চাদের, স্কুল গোয়িং। আমি ওকে বলেছি তুমি যারা মাঠে কাজ করে তাদের জন্য করতে পারবে, বলে দিদি একদম, আমি তুমি ভাবো ওদের কিন্তু সঙ্গতি কম, তো বলেছে একদম চলো আমরা দুজনে মিলে ভাবি। আমরা ভাবছি এটাও একটা খুব ভালো। আমি দেখো অন্যান্য রাজ্যে, হ্যাঁ এখন কাশ্মীর থেকে ধরো, যত নেমে আসবে যারা কিনা মাঠে কাজ করে তারা ভেরি কালারফুল, ওরা কিন্তু কালারফুল, তারা পাগড়িটা হয়তো কালারফুল বা যে কোনো কিছু, কিছু না কিছু কালারফুল থাকে। তাই আমাদের তো গামছা কালচারটা থাকলেও আরও অনেক কিছু দিয়ে সাজানো যায়। তো বলেছে দিদি আলম দেখো ওদের তো অত সঙ্গতি নেই, বলে একদম আমি করে দেবো। তাই দেখা যাক, নতুন করে আমরা স্কুলের স্টুডেন্টদের সাজাবো, আমরা সবাইকে সাজাবো। একটা এটা একটা খুব ভালো না, নিজের মধ্যে একটা অন্য আমিকে খুঁজে পাওয়া, এই যে আমি কি এরকম সাজি না, কিন্তু কী ভালো লাগছে, সবাই আমার সাথেই ছবি তুলছে, বলছে যে খুব ভালো লাগছে তোমাকে, এই যে একটা নতুন আমিকে খুঁজে পাওয়া, নতুন করে নিজেকে দেখা, ইট গিভস ইউ ডিফারেন্ট কনফিডেন্স, একটা অন্য কনফিডেন্স। আমি রোজকার আমি নই, আমি একটা অন্য আমি, দ্যাট ইজ অল অ্যাবাউট ফ্যাশন। প্রমিত মুখার্জির অনবদ্য এথনিক ওয়্যার এবং ইন্ডিয়ান ওয়্যার এবং ইন্ডো ওয়েস্টার্ন ওয়্যারের র্যাম্প শো হচ্ছে। আমি মনে করি আজকের দিনে এই মুহূর্তে যে কজন অনবদ্য কাজ করছেন ফ্যাশন ডিজাইনিংয়ে, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে প্রমিত মুখার্জি। তাসম এমন একটি ব্র্যান্ড
যারা পুরুষদের নিয়ে কাজ করে, পুরুষদের পোশাক বানায়। তাসামের যে ওনার ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি, প্রমিত আমার ভীষণ ছোটো ভাইয়ের মতো, ভীষণ স্নেহ করি ওকে, আমাকে দিদির মতো মানে। তো এইটা আমি যতদূর জানি এটা ফ্যাশন ফিয়েস্তা সিজন 3, আমি একদম প্রথম দিন থেকে, মানে ফার্স্ট সিজন থেকে ওর সঙ্গে আছি এবং আশা করি আগামী দিনেও থাকবো। ভীষণ ভালো, প্রথমেই ধন্যবাদ জানাই তাসাম ফ্যাশন স্টুডিওকে এবং ফ্যাশন ফিয়েস্তা 3-কে, তার সাথে ফ্যাশন ডিজাইনার প্রমিত দাকে, প্রমিত মুখার্জিকে, এবং এত ভালো একটা উদ্যোগ এতদিন লকডাউনের পরে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে র‍্যাম্প ওয়াক করতে পেরে ভীষণ ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমি যে পোশাকটা পরে আছি এটাও প্রমিতদার হাতেই বানানো, এবং এটাও আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটি, আমাদের থার্ড জেন্ডার কমিউনিটির জন্য ফার্স্ট ও এটা তৈরি করা শুরু করলো, এবং ওর মানে ভাবনাটা প্রথম এলো এবং সেটার আজকে উদ্বোধন হলো। সে জায়গা থেকে আমি ভীষণ নিজেকে গর্ব অনুভব করছি এবং এটা আমি ডেডিকেট করছি আমার হোল কমিউনিটিকে। সাথে আমি পাই সঙ্গতি করি।